ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ছাত্রনিবাসের দোতলা কার্নিস ভেঙে পড়েছে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আতঙ্কে 20 ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। বুধবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান সরকার জানান, বৃষ্টিতে ভিজে ছাত্রনিবাসের রুমের বাইরের একটি কার্নিস ভেঙে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত দোতলা থেকে নামতে গেলে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে হোস্টেল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তবে শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। দোতলা ভবনের পশ্চিম পাশে একটা কার্নিস বৃষ্টিতে ভিজে দুর্বল ছিল, ওটা খুলে পড়ে গেছে, এই যে বাইরে পড়েছে, এই যে শব্দ হয়েছে, এই শব্দের আতঙ্ক সৃষ্টি হয়েছে। পেশেন্টকে এক্সামিন করেছি, কলেজের যে ছাত্রীরা আতঙ্কিত হয়ে এসেছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো আঘাত সেরকম পায় নাই, সবাই আতঙ্কে এই অজ্ঞান হয়েছে বা বমি করেছে, এই ঘটনাটা ঘটেছে।